এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই বিডিপি এবং ইউজি স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট সাবমিট করতে গিয়ে যারা অন্য মোবাইল নাম্বারে অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন অর্থাৎ রেজিস্টার মোবাইল নাম্বার এবং অল্টারনেটিভ মোবাইল নাম্বার বাদ দিয়ে অন্যান্য মোবাইল নাম্বারে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন ওটিপির মাধ্যমে আপনাদের ক্ষেত্রে কি সমস্যা হতে পারে বা অন্য মোবাইল নাম্বারে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে গেলে কি প্রসেস করতে হবে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটি আজকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পাবলিশ করেছে এবং সেই সঙ্গে আপনাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য যেহেতু একটা সমস্যা হচ্ছে আরও তিন দিন সময় বাড়িয়ে দেওয়া হতে পারে অর্থাৎ পাঁচই আগস্ট পর্যন্ত অ্যাসাইনমেন্ট সাবমিটের একটা সম্ভাবনা থাকছে দেশ থাকছে এই অফিসিয়াল নোটিসে সেটা সেই সম্ভাবনার কথাই উল্লেখ করা হয়েছে এই নোটিসে বলা হয়েছে ছাব্বিশে জুলাই দুপুর দুটো থেকে আপনাদের অর্থাৎ বিডিপি এবং ইউজি অ্যাসাইনমেন্ট শুরু হয়েছে কিন্তু অ্যাসাইনমেন্ট গাইডলাইনের যে আগের যে নোটিস সেই নোটিসে ছ নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছিল পরীক্ষার সময় রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি আসবে বা অল্টারনেটিভ মোবাইল নাম্বার ইউজ করে ওটিপি ভেরিফাই করে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন এটা বলা হয়েছিল এবং এক্সাম ফর্ম ফিল আপের সময় এই রেজিস্টার মোবাইল নাম্বার এবং অল্টারনেটিভ মোবাইল নাম্বার পরবর্তী ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট এবং টার্ম অ্যান্ড এক্সামে ব্যবহার করা হবে এটা কিন্তু উল্লেখ করা ছিল ইউনিভার্সিটির তরফ থেকে পরের লাইনটা ভীষণ গুরুত্বপূর্ণ ই সার্ভিলিয়েন্স সিস্টেমে নজরদারির মাধ্যমে কিন্তু ইউনিভার্সিটি দেখেছে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট তারা কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বার বা অল্টারনেটিভ মোবাইল নাম্বার ছাড়াই অন্যান্য নাম্বারে পরীক্ষা দিচ্ছে অর্থাৎ এই অ্যাসাইনমেন্ট সাবমিট করার ক্ষেত্রে অন্যান্য নাম্বার ইউজ করছে এবং তারই ফলস্বরূপ ইউনিভার্সিটি কিন্তু ওই যে সমস্ত মোবাইল নাম্বারগুলো রেজিস্টার করা নেই সেই সমস্ত মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি সেন্ড করছে না বা ওটিপি যাচ্ছে না অর্থাৎ ইউনিভার্সিটির তরফ থেকে নতুন মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি পাঠানো সম্ভব হচ্ছে না তাই যারা নতুন মোবাইল নাম্বার দিয়ে অ্যাসাইনমেন্ট পোর্টালে লগ করে পরীক্ষা দেবেন বা অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন ভাবছেন সেক্ষেত্রে এটা সমস্যা বা বাঁধা হতে পারে এরপর যাদের এই ওটিপি নিয়ে সমস্যা হচ্ছে বা অল্টারনেটিভ মোবাইল নাম্বার রেজিস্টার মোবাইল নাম্বার ছাড়াও যারা অন্যান্য নাম্বার ইউজ করবেন আপনাদের ক্ষেত্রে কী করণীয় এখানে উল্লেখ করা হয়েছে এক নম্বরে বলা হয়েছে অর্থাৎ যাদের এই রকম অল্টারনেটিভ মোবাইল নাম্বার বা রেজিস্টার্ড মোবাইল নাম্বারের ওটিপি সংক্রান্ত সমস্যা হচ্ছে অন্য নাম্বার দিয়ে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু আই ক্যান নট লগ ইন উইথ এনি অব মাই রেজিস্টার্ড মোবাইল নাম্বার এই লিঙ্কে ক্লিক করতে হবে অ্যাসাইনমেন্ট সাবমিশন পোর্টালের লগ ইন পেজে অর্থাৎ আই ক্যান নট লগ ইন উইথ এনি অব মাই রেজিস্টার্ড মোবাইল নাম্বার এই অপশানটা ক্লিক করবেন এটা থাকবে আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশান পোর্টালের যে লগ ইন পেজ ওইখানেই থাকবে ওই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর একটা ফর্ম ওপেন হবে সেটা জমা করতে হবে সেই ফর্মে নতুন মোবাইল নাম্বার দেবেন যেটা দিয়ে আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন এবং এই নতুন নম্বরটা অবশ্যই রেজিস্টার মোবাইল নাম্বার এবং অল্টারনেটিভ মোবাইল নাম্বার থেকে আলাদা হবে এবং এই নতুন নাম্বার যে আপনারই অর্থাৎ ক্যান্ডিডেটের তার প্রমাণ হিসাবে আপনাকে কিন্তু একটা প্রুফ বা এভিডেন্স দিতে হবে প্রুফ বা এভিডেন্সটা কি একটা ডকুমেন্টস আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে সেটা হতে পারে আধার কার্ড ব্যাঙ্ক পাসবুক ড্রাইভিং লাইসেন্স এই রকম যেখানে আপনার মোবাইল নাম্বারটা এই সমস্ত ডকুমেন্টসে উল্লেখ আছে সেই ডকুমেন্টসে কিন্তু আপনাকে আপলোড করতে হবে এবং যখনই এই ফর্মটা ফিল করবেন তখনই আপনার মোবাইলে একটা ওটিপি যাবে নাম্বারটা ভেরিফাইডের জন্য এবং যে নতুন নাম্বারটি দেবেন অবশ্যই যেন কেউ আগে অ্যাসাইনমেন্ট সাবমিট না করে থাকে ওই নাম্বারে অর্থাৎ একেবারে নতুন নাম্বার নতুন পোর্টালেই আপনি ইউজ করবেন অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য এবং ফর্মটা সাবমিট হয়ে গেলে এরপর চার পাঁচ ঘন্টা পরে আপনারা যেভাবে আবার পরীক্ষা দেন লগ ইন করে সেইভাবে আবার এই অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করতে পারবেন এবং লাস্ট পেরাই বলা হয়েছে আপনারা এই বিকল্প মোবাইল নম্বর সংশোধনের সুযোগ পেতে পারেন একত্রিশে জুলাই দুপুর দুটো থেকে এবং পুরো পরিস্থিতি বিবেচনা করে আপনাদের অনলাইন অ্যাসাইনমেন্টের সময়সীমা বাড়ানো হতে পারে এবং সেই সময়কাল দোসরা আগস্ট দুপুর দুটো থেকে পাঁচই আগস্ট বেলা দুটো পর্যন্ত অর্থাৎ তিন দিন বাড়ানো হতে পারে এই তিন দিন বাড়ানোর কথা আমরা আজকেই সকালে আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম অবশ্যই যারা বিডিপি এবং ইউজি স্টুডেন্ট এসাইনমেন্ট সাবমিট করছেন আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নোটিশ সমস্ত বিডিপি এবং ইউজি স্টুডেন্টদের এই নোটিশটি শেয়ার করবেন এবং অবশ্যই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে হাত দিয়ে রাখবেন